এই অ্যাপিটিউডে আমি নেটওয়ার্কের একটা অপরিহার্য ডিভাইস হাব এই ডিভাইসটা নিয়ে আলোচনা করব। বাস টোপোলজি ব্যতীত যে কোনো টোপোলজিতেই একটা কেন্দ্রীয় ব্যবস্থা থাকে যেখানে গিয়ে ওয়ার্কস্টেশনগুলো অর্থাৎ কম্পিউটারগুলো কেন্দ্রীয়ভাবে সংযুক্ত করা হয়। আর এই হাবের মাধ্যমেই প্রত্যেকটা ওয়ার্কস্টেশনকে সংযুক্ত করা হয়। যদি হাব ব্যবহার না করে কেবলগুলোকে সোল্ডারিং করে দেওয়া হতো, অর্থাৎ একটার সাথে আর একটা কানেকশন সোল্ডারিং করে দেওয়া হতো, তাহলে নেটওয়ার্ক কাজ করবে না, কারণ তাহলে একই তথ্য সব জায়গায় প্রবাহিত হবে, সেক্ষেত্রে কলিশন করবে এবং নেটওয়ার্কটি কাজ করবে না। এই জন্য এই হাব ব্যবহার করা হয়। হাবটি তথ্যগুলো বিভিন্ন ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে ব্যবহার করে থাকে, এর আইপি অ্যাড্রেস অথবা ম্যাক অ্যাড্রেস নিয়ে এর কোনো মাথা ব্যথা নেই। আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস কি আমরা পরেই জানব, এখন শুধু জেনে রাখি হাব শুধুমাত্র ইলেকট্রিক সিগন্যাল নিয়ে কাজ করে। হাবে যে পোর্টগুলো ব্যবহার করা হয় এগুলো মূলত RJ45 কেবলের কানেক্টর। এখানে দেখতে পাচ্ছি যে কানেক্টরগুলো দেখা যাচ্ছে, এগুলোকে বলে RJ45 কেবলের কানেক্টর, অর্থাৎ RJ45 এক ধরনের ইউটিবি কেবল। কেবল সম্বন্ধে পরে বিস্তারিত জানাবো, এখন শুধু জেনে রাখি এখানে ইউটিবি কেবলের মাধ্যমে ব্যবহার করা হয়। হাব সাধারণত আকৃতি ও গঠন অনুসারে দুই ভাগে ভাগ করা হয়, চ্যাসিস হাব এবং স্ট্যাকেবল হাব। চ্যাসিস হাবটা বেশ বড় ধরনের এবং এটা রাখার জন্য একটা র্যাক ব্যবহার করা হয়। এই হাবের মধ্যে বিভিন্ন কার্ড বসানো থাকে এবং একটি একটি কার্ডে 4 থেকে 24টি পর্যন্ত পোর্ট থাকে। এই কার্ড ছাড়াও ব্রিজ, সুইচ, রাউটিংয়ের জন্য বিভিন্ন ধরনের কার্ড ব্যবহার করা যায়। এতে 200টি পর্যন্ত ওয়ার্কস্টেশন ব্যবহার করা যায়, অর্থাৎ এটা বড় নেটওয়ার্কের ক্ষেত্রে সাধারণত এটা ব্যবহার করা হয়। এই হাবগুলোতে কোনো সিগন্যাল লাইট নেই, যার জন্য কোনো নেটওয়ার্ক যদি কাজ না করে তাহলে স্বাভাবিকভাবে বোঝা যায় না। স্ট্যাকেবল হাব, আমরা যে সচরাচর দৈনন্দিন যে হাবগুলো দেখে থাকি এগুলো হচ্ছে স্ট্যাকেবল হাব। এগুলো আকারে খুবই ছোট হয় এবং এখানে সাধারণত 6 থেকে 24টি পোর্ট থাকে এবং প্রতিটি পোর্টে একটি করে সিগন্যাল লাইট থাকে। কোনো পোর্টে যদি কাজ না করে তাহলে সেটা দেখেই বোঝা যায়, কারণ সেখানে লাল লাইট জ্বলে ওঠে। এবং প্রতিটি হাবে একটা আপলিঙ্ক পোর্ট থাকে, অর্থাৎ নেটওয়ার্ক যদি বড় করা হয় তাহলে আরেকটি হাব ওই নেটওয়ার্কের সাথে দুইটা হাবের আপলিঙ্ক পোর্টের মাধ্যমে দুইটা হাবকে একটা নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা যায়। আপলিঙ্ক পোর্টটা মূলত ব্যবহার করা হয় দুইটা হাবের সংযোগের জন্য। ধরি আমার অফিসে আমি 10টা ওয়ার্কস্টেশনের জন্য একটা নেটওয়ার্ক তৈরি করব, সেখানে আমি 12 পোর্টের একটা হাব ব্যবহার করলাম। কিছুদিন পরে দেখা গেল আমার কম্পিউটার ব্যবহারকারী বাড়ছে, অর্থাৎ 15 জন হয়ে গিয়েছে, সেক্ষেত্রে 12 পোর্টের হাবটা আমার 15টা পোর্ট আমি পাচ্ছি না, সেক্ষেত্রে আর একটা হাব এর সঙ্গে লাগিয়ে আমি পোর্ট বাড়াইতে পারি। এভাবে আপলিঙ্ক পোর্টের মাধ্যমে একাধিক হাবকে সংযোগ দেওয়া যায়। স্ট্যাকেবল হাবকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ম্যানেজড আর একটা হচ্ছে আনম্যানেজড। ম্যানেজ হাবে এক ধরনের সফটওয়্যার থাকে, সেই সফটওয়্যার মাধ্যমে এর পোর্টের অবস্থা জানা যায়, কীভাবে ডাটা এনে ট্রান্সমিট করছে, কতটুকুন করছে, এগুলো সব এই ম্যানেজড হাবের মাধ্যমে জানা যায়। এটা কোনো কম্পিউটারে অর্থাৎ ওয়ার্কস্টেশনে বসে এই সফটওয়্যার মাধ্যমে জানা যায়, অথবা হাবের সঙ্গে টার্মিনাল থাকে সেখানে বসেও দেখা যায়। আর আনম্যানেজড হাবে এই ধরনের কোনো সফটওয়্যার থাকে না, এখানে শুধু লাইট সিগন্যাল থাকে, এই লাইট সিগন্যাল দেখে বুঝতে হয়। যদি পোর্টগুলো ভালো থাকে তাহলে সবুজ বাতি জ্বলে কেবল লাগানোর পরে, এবং যখন ডাটা ট্রান্সমিট হয় অর্থাৎ একটা থেকে ডাটা আরেকটায় যায়, তখন
এই বাতিটা মিটমিট করতে থাকে, এবং যদি কোনো পোর্ট খারাপ থাকে তাহলে বাতিটা লাল হয়ে যায়। এটা হচ্ছে আনম্যানেজড হাব। কাজের উপর ভিত্তি করে আবার হাবকে তিন ভাগে ভাগ করা যায়, প্যাসিভ হাব, অ্যাক্টিভ হাব এবং ইন্টেলিজেন্ট হাব। প্যাসিভ হাবের কাজ হচ্ছে শুধুমাত্র একটা কম্পিউটার যখন আরেকটা কম্পিউটারে কোনো তথ্য পাঠায়, তখন সে শুধু যে পাঠাচ্ছে অর্থাৎ প্রেরক কম্পিউটার থেকে নিয়ে যতগুলো কম্পিউটার আছে সবার কাছে পাঠিয়ে দেয়। এ অন্য কোনো কাজ করতে পারে না, যার জন্য এখানে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের দূরত্ব বেশি হবে না, অর্থাৎ বেশি হলে ডাটাগুলো ঠিকমতো প্রবাহিত হবে না। ধরি সাধারণ অবস্থায় একটা অ্যাক্টিভ হাব 100 মিটার দূরত্বে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের দূরত্ব হতে পারে, বা একটা কম্পিউটার থেকে হাবের দূরত্ব হতে পারে। সেক্ষেত্রে প্যাসিভ হাবের ক্ষেত্রে সেটা অর্ধেকে নেমে 50 মিটার হয়ে যাবে। আর অ্যাক্টিভ হাব হচ্ছে প্রথমে প্রেরক কম্পিউটারের ডাটাটা নেবে এবং সেটাকে সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করবে, অর্থাৎ জোরালো করবে, জোরালো করে এবার বাকি সেগমেন্টগুলোতে পাঠিয়ে দিবে, যেটা প্যাসিভ করতে পারে না। অর্থাৎ প্যাসিভ কোনো সিগন্যালকে অ্যাম্পলিফাই করতে পারে না, যার জন্য এর সেগমেন্টের দূরত্ব কমে আসে। আর ইন্টেলিজেন্ট হাব হচ্ছে এ একই সাথে ডাটাকে অ্যাম্পলিফাই করে এবং সব কম্পিউটারে না পাঠিয়ে প্রেরক কম্পিউটার যে কম্পিউটারে পাঠিয়েছে ডাটাটা শুধুমাত্র সেই কম্পিউটারে ডাটাকে সেন্ড করে দেয়। এক্ষেত্রে কলিশনের সম্ভাবনা কম থাকে এবং স্পিড অনেকগুণ বেড়ে যায়। এটা হচ্ছে ইন্টেলিজেন্ট হাব, যেটা সুইচ করে থাকে। আপলিঙ্ক পোর্ট, আমি পূর্বেই বলেছি আপলিঙ্ক পোর্টটা হচ্ছে হাবের মধ্যে একটা পোর্ট থাকে যে পোর্টের মাধ্যমে আরেকটা হাবের সঙ্গে যুক্ত করা যায়। অর্থাৎ নেটওয়ার্কে যদি ওয়ার্কস্টেশনের সংখ্যা হাবের পোর্টের চেয়ে বেড়ে যায় তখন আরেকটি হাব ব্যবহার করার জন্য এই আপলিঙ্ক পোর্টটা ব্যবহার করা হয়, এবং আপলিঙ্ক পোর্টে ক্রস ওভার কেবল ব্যবহার করা হয়। ক্রস কেবল কি এটাও আমরা পরে জানব, শুধু এখানে জেনে রাখি এখানে ক্রস ওভার কেবল ব্যবহার করা হয়। তবে অনেক হাবে এই আপলিঙ্ক পোর্টের পাশে ছোট্ট একটা সুইচ থাকে, এই সুইচের মাধ্যমে এই পোর্টটাকে সাধারণ পোর্টের মতো ব্যবহার করা যায়। এটাই মূলত হাব।